Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আগে ভাবতো, সুনীল উৎপল কারা সব লিখতেন? কদিন আগেও তো স্বপ্নময় লেখা পড়েছি, আর এখন কাদের সব লেখা দিয়ে ভর্তি? মেয়েটা বাচ্চা না, দেখ। তুই কাদম্বরী সুইসাইড নোটটা পড়েছিস? ওই ফ্যামিলির তো এটাই ব্যাপার, রবীন্দ্রনাথের কাদম্বরী, যতীন্দ্রনাথের জ্ঞানদানন্দিনী। আচ্ছা একটা কথা বলতে পারি? স্বচ্ছন্দে। দাদা তোমাকে? না না না, দিদি তোমাকে বলছি। বল। আচ্ছা ধরো তোমার স্বামী বিয়ের 5-6 মাস পর, না 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 21 দিন পর বিদেশ চলে যায়, এবং আজ 5-7 বছর হয়ে গেছে সে ফেরেনি। তোমার একজন দেওর আছে যার বয়স তোমার থেকে 1 বছরের ছোট, না তারও কম। তোমার শ্বশুর তোমাকে দায়িত্ব দিয়েছে তার খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, আবদার সমস্ত কিছুর। শুধু রাত্রিবেলা শোয়ার সময় তোমরা আলাদা আলাদা শো। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমার কি একবারও মনে হতো না যে তোমাদের শোয়ার সময় যদি বিছানাটা এক হতো তাহলে খুব ভালো হতো? মানে? আর শোনো, জ্ঞানদানন্দিনী আর যতীনবাবুর সম্পর্কটার কোনো প্রমাণ নেই। অজ্ঞতাটা দোষের নয়, তবে না জেনে কাদা ছেটানোটা আনন্দের হলেও লজ্জার। আসি। আজব পাকা মেয়ে তো। আরে মনটা কোথায় তোমার? হ্যাঁ মন তো মনের জায়গাতেই স্যার। আরে অঙ্কের কথা বলছি, কিছুই মিলছে না। সব মিলে যাবে, একবার তাকিয়ে দেখুন। মানে? বলছি একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমি কিন্তু বড় হয়ে গেছি। দেখো কিন্তু তোমার বাবাকে সব বলে দেবো। বলছি এই কথাটা যদি নিজেই আমি আমার বাবাকে গিয়ে বলি। মানে? মানে দরজাটা বন্ধ করুন, বাকি কথাটা ব্যক্তিগত। কেন? জান দরজাটা বন্ধ করুন। সুযোগটা আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ শোন না, বলছি যে আমার বাড়ি কিন্তু আজ ফাঁকা আছে, তো তুই কি আসবি নাকি আমি আসবো তোর ওখানে? কি রে কি করছিস? এত বড় বড় দাদাগুলোকে সব চুপ করিয়ে দিয়েছিস, আর কম্পিউটারে সব কি করছিস? ওই আছে, কতগুলো বড় বড় কোম্পানি আছে যারা ইন্ডিপেন্ডেন্ট স্টার্টআপ প্ল্যানগুলো প্রোডিউস করে, সো আমিও ভাবছিলাম আমারটাও যদি। তোর আবার স্টার্টআপ প্ল্যান কোথা থেকে? আছে আছে, ও তুমি বুঝবে না। আচ্ছা বুঝবো না সে নয়, ঠিক আছে শুনতে তো পারি, যদি প্রোডিউস করতে পারি তাহলে তো তোকে আর বাইরে যেতে হয় না। 30 লাখ? ওটা 3 লাখে? ওটা 3 লাখে হয় না। স্যার এটাই আমার স্টার্ট আপ প্ল্যান, আই নিড 30 লাখ রুপিস ফর দিস প্রজেক্ট। আপনি এমন করে বলছেন কেন ম্যাডাম? আপনি 30 লাখ কেন? আপনাকে আমি পুরোপুরি 13 করোড় দিয়ে দেবো। রিয়েলি?
থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ম্যাডাম, তার বদলে আমি কি পাবো? এই শরীরটা আমার, কাকে দেব আর কাকে দেব না সেটা আমি ডিসাইড করব। মাত্র 24 এজ অ্যান্ড ভার্জিনিটি সেল করছে, 1 night 50,000। কি এগুলো? ধরেছো কেন এইসব? কি দেখছো ওগুলো? এগুলো দেখতে হবে না। এতটা তুই নিচে নেমে গেছিস? ব্যবসা করবি বলে বেবুসে হয়ে গেলি? শরীরটাকে তুই সেল করছিস? এর থেকে তুই সোনা গাছিতে গিয়ে বসতে পারতিস। আমার লজ্জায় আজ মাথা হেঁট হয়ে যাচ্ছে। সোনা গাছি? রাত্রি 2টার সময় বাড়ি ফিরছিস, মুখ দিয়ে একটা ভকভক গন্ধ বেরোচ্ছে। ছি 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 ছি। বাবা, আমার কথাটা একবার শোনো। কি শুনবো? কি এর কোনো এক্সপ্লেনেশন হয় না? এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন রাস্তায় কত মেয়ে রেপ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কই তখন তো তোমায় দেখি না সেখানে ছুটে যেতে। এই তো সেদিনকে, সেদিনকে পাশের বাড়ির মেয়েটা ওরকম ভাবে প্রমোশনের জন্য বসটা ওকে ছিঁড়ে ঘুরে গেল, কই তখন তো তুমি গেলে না ওকে সমবেদনা জানাতে। হ্যাঁ, আর আজ যখন একটা মেয়ে নিজের ইচ্ছায় তার যৌনতা বিক্রি করে তার স্বপ্নের বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, তখন তাকে বেশ্যা বানিয়ে দিলে, বেশ্যা। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা সবসময় শরীরটাকে এখানে সততার মাপকাঠি হিসেবে বিচার করো? বলা হয়েছে তোর, এবার তুই বেরিয়ে যা। আজ 57 বছর বয়সে আমি তোর কাছ থেকে আমি কোনো জীবনের জ্ঞান শুনতে চাই না। সেজে যা, বেরিয়ে যা, তুই আমার মেয়ে নস। বেরিয়ে তো যাবই, আমার স্টার্টআপ সিলেক্ট হয়ে গেছে, 50% দরকার ছিল সেটাও হয়ে গেছে। তুই এক্ষুনি বেরিয়ে যা, তোর বাড়িতে এখানে কোনো জায়গা নেই। মানে বলছিলাম কি, যে মানে আপনি যা বললেন সবটা ঠিকই সত্যি? না মানে আসলে আপনি একজন বিজনেসম্যান, আপনার স্টার্ট আপটা দুনিয়ার টপ 5টা স্টার্ট আপের একটা, আর আপনি সব কথা আমাকে এভাবে বলে দিলেন। সো না মানে বুঝতে পারছি না কি লিখবো, কিভাবে লিখবো। খারাপ লিখতে চান না ভালো? অবভিয়াসলি ভালো। একদম না, ভালোটা বিশ। তাহলে তাহলে দরজাটা বন্ধ করুন। মানে সুযোগটা আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে দিচ্ছি।